আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন পুডিং বা ক্রিম ক্যারামেল তৈরি করতে গিয়ে যারা পরিমাপ নিয়ে সমস্যায় পড়ে থাকেন আজকের এই রেসিপিতে তাদের সমস্যার সমাধান মিলবে আজকের এই পুডিংটি সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো তবে গুঁড়ো দুধ ছাড়াও লিকুইড দুধ দিয়ে সঠিক মেজারমেন্ট কিভাবে আপনারা নির্ণয় করবেন সেটিও বলে দেব লক্ষ্য করলে দেখবেন এই পুডিংটির মাঝে মাঝে ফুটো হয়েছে আর এটি কেন হয় সেটিরও সমাধান আজকের এই রেসিপিতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ পুডিং তৈরি করতে গিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না আজকে আমি চারটা ডিমের পুডিং তৈরি করে দেখাবো তবে ভিডিওটি ভালো মতো লক্ষ্য করলে আপনারা একটা দুটা তিনটা এমনকি পাঁচটা ডিম যে কয়টা ডিম দিয়ে আপনারা পুডিং তৈরি করতে যান না কেন নিজেরাই সঠিক পরিমাপটা তৈরি করে নিতে পারবেন আর সেটা গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যেটা দিয়েই হোক না কেন এখানে বড়ো সাইজের চারটা ডিম নিয়েছি চারটা ডিম সমান সমান দুশো পঞ্চাশ এম কাপের এক কাপ আর এই এক কাপ ডিমের জন্য চিনি লাগবে হাফ কাপ অর্থাৎ প্রতিটা ডিমের জন্য চিনির হিসেব দাঁড়ায় দুই টেবিল চামচ তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন ঘরে যদি মেজারমেন্ট কাপের সেটগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিম যে কোনো বাটি বা চায়ের কাপে পরিমাপ করে সেই অনুপাতে সব কিছুর পরিমাপগুলো ঠিক করে নিতে পারেন লক্ষ্য করলে দেখবেন ডিম যতটুকু নিয়েছি চিনি তার অর্ধেক পরিমাণ আর এখানে এক কাপ ডিমের জন্য পানি লাগবে দুই কাপ অর্থাৎ ডিম যতটুকু নিচ্ছি তার ডাবল পরিমাণ পানি লাগবে আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে পুডিংটা তৈরি করব। এর জন্য এখানে পানি ব্যবহার করছি তবে আপনারা এই পানির জায়গায় লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন আর কেউ যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এক লিটার লিকুইড দুধকে জাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিয়ে সেখান থেকে দুই কাপ লিকুইড দুধ আপনারা মেপে নিতে পারেন আর পুডিং বা ক্রিম ক্যারামেল তৈরির এটাই হচ্ছে সঠিক পরিমাপ আর এই পরিমাপটা ফলো করলে আপনার পুডিং খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হয়ে ভেঙেও যাবে না আমার চ্যানেলে আরও দুটি পুডিংয়ের রেসিপি দেওয়া আছে একটি প্রেশার কুকারে খুব সহজে কিভাবে পুডিং তৈরি করা যায় আরও একটি গাজরের পুডিং দুটো পুডিংই অসাধারণ হয় চাইলে সে রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপির মূল স্টেপে চলে যায় প্রথমেই একটি বোলের মধ্যে এক কাপ ডিম অর্থাৎ চারটা ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের বদলে কেউ চাইলে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ডিম আর চিনি একটা কাটা চামচ অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে বিট করব যেন ফেনা না ওঠে আর চিনিগুলো আস্তে আস্তে গলে যায় কেউ চাইলে ব্লেন্ডারেও মিশ্রণটা রেডি করে নিতে পারেন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি অর্থাৎ প্রথমে ডিম আর চিনিটা বিট করে চিনিটা গলিয়ে নিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ করলে আপনাদের পুডিংয়ের রেজাল্টও খুব ভালো আসবে চেষ্টা করবেন স্টেপগুলো ফলো করতে কুসুম গরম পানি দিচ্ছি দুই কাপ দুই কাপ পানির জন্য গুঁড়ো দুধ লাগবে এই একই কাপের এক কাপ এক কাপ গুঁড়ো দুধ সমান একশো গ্রাম আর এই পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে পুডিংয়ের টেক্সচারটা বেশ ভালো আসে তবে কেউ যদি মনে করেন আরও বেশি রিচ করতে চান পুডিং সেক্ষেত্রে এই পানির জায়গাতে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এখানে কুসুম গরম পানি ব্যবহারের কারণে গুঁড়ো দুধটা সহজেই সব কিছুর সাথে মিশে যাবে এখানে একটি টিপস হচ্ছে কেউ চাইলে কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধটা আগে থেকেই গুলিয়ে সেটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুধটা ডিমের সাথে মেশানোর সময় ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই সব কিছু একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে অর্থাৎ পুডিংয়ের জন্য মিশ্রণটা রেডি এবার মোল্টে ঢেলে নেওয়ার পালা এখানে ছয় ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি আপনারা ঢাকনাযুক্ত পুডিং বক্সটাও ব্যবহার করতে পারেন আজকে যে পরিমাণে পুডিংয়ের মিশ্রণ রেডি করেছি এই পরিমাণ মিশ্রণের জন্য ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজের পুডিং বক্স বা মোল্ড হলে পুডিংয়ের সাইজটা ভালো আসে ক্যারামেল তৈরির জন্য তিন টেবিল চামচ চিনি নিচ্ছি ওই একই চামচ দিয়ে এক টেবিল চামচ পানি নিব যারা ক্যারামেল তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন তাদের জন্য কিছু টিপস সহ ক্যারামেল তৈরির একটি রেসিপি আমি শেয়ার করেছি ডেসক্রিপশনে সেই লিঙ্কটিও দেওয়া থাকবে আপনারা চাইলে ক্যারামেলটা আলাদা পাত্রে করে যে বক্সে পুডিং বসাবেন সেই বক্সে ক্যারামেল ঢেলে নিয়েও কিন্তু ক্যারামেলটা সেট করে নিতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখেছি চিনি সম্পূর্ণভাবে গলে এক সাইড থেকে কালার আসতে শুরু করবে তখন মোলটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলের কালারটা সমানভাবে ছড়িয়ে নিতে হবে আরও একটি টিপস হচ্ছে যে বক্সে পুডিং তৈরি করবেন সে বক্সের তলাটা যেন সমান হয় পুডিং বক্স বা মোল্ডের তলাটা যদি সমান না হয় কোথাও উঁচু নিচু ট্যাপ খাওয়া থাকে সেক্ষেত্রে পুডিং ঢালার পর দেখবেন পুডিংয়ের মাঝখানে বা সাইডে বা কোনো এক অংশে গর্ত হয়ে গেছে যেটা দেখতে একদম ভালো লাগে না তাই চেষ্টা করবেন সমান তলাযুক্ত বক্স বা মোল্ট ব্যবহার করতে এই অবস্থাতে আমি নামিয়ে ফেলেছি কেননা পুডিংয়ের মোল্ট এখনও বেশ গরম আছে আর এই গরমে আরও কিছুটা কালার ডার্ক হবে পুডিংয়ের মোল্ট সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে ক্যারামেল জমাট বেঁধে গেলে তারপর পুডিংয়ের মিশ্রণ আমরা একটা ছাকনার সাহায্যে ছেঁকে ঢেলে দেব মিশ্রণটা ছেঁকে নিলে ডিমের কোনো সাদা অংশের গোটা থাকলে সেটি আলাদা হয়ে যাবে আমি যেহেতু কেকের মোল্ডে পুডিং বসাচ্ছি এর জন্য আপনারা চাইলে এরকম যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকেও পুডিংটা চুলায় বসিয়ে দিতে পারেন অথবা ওভেনেও বসিয়ে দিতে পারেন অথবা কেউ চাইলে এরকম ফয়েল পেপার দিয়েও পুডিংয়ের বক্সটা ঢেকে দিতে পারেন আর যদি পুডিং বক্স ঢাকনাযুক্ত হয় সেক্ষেত্রে তো কথাই নেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলায় পুডিং ভাপ দেওয়ার জন্য পাত্রের তলায় একটি সুতির কাপড় অথবা টাওয়েল ভিজিয়ে ভাজ করে তার ওপর পুডিং বক্সটা বসিয়ে ভাপ দিলে ভালো হয় অথবা আমার মতো এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর পুডিং বক্সটা বসিয়ে ভাপ দিয়ে নিতে পারেন এতে করে পুডিংয়ের তলায় সরাসরি হিটটা লাগবে না ক্যারামেলের কালারটা নষ্ট হবে না পুডিংয়ের বক্সটা বসানোর আগে পাত্রে ভাপ দেওয়ার জন্য পানি নিয়ে নেব স্ট্যান্ড যেন ডুবে পুডিং বক্সের তিন ভাগের এক ভাগ বক্সটা ডুবে থাকে সেই পরিমাণে পানি দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল হাই ফ্লেমে রাখবো পানিতে একটা বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক আসতে শুরু করবে ঠিক সে পর্যায়ে চুলার জাল একেবারেই লো ফ্লেমে দিয়ে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ যে যখন পানিতে বলক আসতে শুরু করবে ঠিক সে পর্যায়ে আপনাকে চুলার জাল একেবারে লো ফ্লেমে দিয়ে পুডিংটা ভাব দিতে হবে চুলার জাল লো ফ্লেমে রেখে আধা ঘন্টা পর্যন্ত পুডিংটা ভাপ দিয়ে নিতে হবে আর এটির সুবিধা হচ্ছে ওই যে আমি প্রথমেই বলেছিলাম পুডিংয়ের মাঝে মাঝে ফুটো ফুটো হয় কেন আর সেটির কারণ হচ্ছে আপনি যদি চুলার জাল হাই ফ্লেমে রেখে টকবক ফুটিয়ে পুডিংটা ভাপ দিয়ে নেন সেক্ষেত্রে ভেতরে জায়গাতে জায়গাতে গর্থ বাবলের মতো ফুটো ফুটো হবে আর এটাই হচ্ছে স্বাভাবিক আর আপনার যদি স্মুথ পুডিং অর্থাৎ যদি কোনো বাবল বা ফুটো ফুটো গর্থ হবে না এই রকম চান তাহলে আপনাকে চুলার জাল লো ফ্লেমে রেখে পুডিংটা ভাব দিয়ে নিতে হবে আর বেশি ভালো হয় আপনি যদি হিট প্রুফ কাছের বাটিতে পুডিং বসাতে পারেন সেক্ষেত্রে পুডিংটা খুব সুন্দর স্মুথ হবে আরও একটি উপায় পুডিং স্মুথ হবে আর সেটি হচ্ছে আপনি যদি ইলেকট্রিক ওভেনে পুডিংটা বসাতে পারেন চুলার জাল বন্ধ করার পর স্ট্যানের ওপরেই পুডিং বক্সটা হাঁড়ির মধ্যে রেখেছিলাম এখন যখন সম্পূর্ণভাবে পুডিং বক্সটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি বের করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর্যন্ত রেখে দেব তারপর আমি এক ঘন্টা পর পুডিং বক্সটা বের করে এনেছি এবার আমি আপনাদেরকে পুডিংটা আনমোল করে দেখাবো আমার রেসিপি এবং টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলতে পারেন পুডিংটা খুব ভালো মতো জমে গেছে আপনারাও যদি পরিমাপটা ফলো করেন সেক্ষেত্রে আপনাদেরও আর পুডিং জমাতে সমস্যায় না একটা নাইফের সাহায্যে পুডিংটা আলগা করে নিয়ে আপসাইড ডাউন করে নেব দেখলেন তো কত সুন্দর কালার এসেছে আমি যেভাবে বলেছি স্ট্যান্ড অথবা কাপড় বিছিয়ে পুডিং তৈরি করতে এই স্টেপটা যদি ফলো করেন আপনাদেরটাও এমনই সুন্দর কালার আসবে আর পুডিং বক্সের মধ্যে বেশিক্ষণ থাকলে পুডিংয়ের কালারটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে পুরিংটা আপসাইড ডাউন করতে অর্থাৎ পুডিং বক্স সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর পরই আপসাইড ডাউন করলে ভালো হয় এই পুডিংটা ভাব দেওয়ার সময় চুলার জাল কিছুক্ষণ বাড়ানো ছিল এর জন্য এই পুডিংটা ফুটো ফুটো হয়েছে আর দেখুন এই পুডিংটা কত সুন্দর স্মুথ হয়েছে আর এই পুডিংটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জাল লো ফ্লেমে রেখে ভাপিয়ে নিয়েছি আর এটাই ছিল সেই পার্থক্য আমি আশা করছি আমার আজকের রেসিপির সকল টিপস আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাজে আসবে সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন